كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বেনামাজির জবাই করা গোশত খাওয়া যাবে কিনা। সম্মানিত ভাই, সর্বপ্রথমে আমি আপনাকে বলবো যে আপনি তাকে নসিহত করুন, তাকে দাওয়াত দিন যে বেনামাজি নামাজ কেন পড়ে না, তাকে নামাজের কথা বলেন, নামাজ ছাড়ার যে ভয়াবহ পরিণাম সে কথাটা বলুন। হ্যাঁ, নামাজ ছাড়লে কি গুনাহ হয়, কত বড় গুনাহ, হ্যাঁ, ইসলামের দায়রা থেকে সে বেরিয়ে যায়, এই কথাগুলো তাকে বলুন। হ্যাঁ, তাকে এই কথাটাও বলুন যে বেনামাজির খাওয়ার, বেনামাজ জবের করা গোশত খাওয়া হারাম, হ্যাঁ, সেটা খাওয়া চলবে না। হতে পারে এই কথাটা শুনে আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন বা আপনার মুসলমান ভাই সঠিক পথে চলে আসে আর নামাজ আদায় করতে আরম্ভ করে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যে ব্যক্তি নামাজ জেনে বুঝে ছেড়ে দেয় তার জবাই করা গোশত খাওয়া যাবে কি না। হ্যাঁ, শেখ উত্তর করলেন যে ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তার জবিহা, তার জবাই করা জন্তুর গোশত, তার জবাই করা জিনিসের গোশত খাওয়া যাবে, জায়েজ না, হারাম। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকু সালাহ, একজন মানুষ মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। হাদিসে সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের এবং তাদের মধ্যে মুশরিক মুনাফিকের মধ্যে যে চুক্তিটা রয়েছে, যে দেওয়ারটা রয়েছে, হাদ্দে ফাসিল যেটা রয়েছে, সেটা হচ্ছে নামাজ, যে নামাজ ছেড়ে দিয়ে সে যেন কুফরি করল। এর দ্বারা একেবারে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে নামাজ ছেড়ে দেয় সে ইসলামের দায়রাতে থাকে না, ইসলামের মধ্যে থাকে না, তার তার হুকুম অন্যান্য মুশরিক কাফেরদের মতো হয়ে যায়, তার জবাই করা গোশত খাওয়া যাবে না, তার জবাই করা কোনো গরু ছাগল মুরগি এ সমস্ত জিনিসগুলোর গোশত খাওয়া যাবে না। কেউ আবার যদি বলে যে সে তো কালিমা পড়ছে, না, কালিমা পড়লে শুধু হবে না, কালিমা পড়লে শুধু হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, উমিরতু আন কাতিল আন-নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে ওই মানুষগুলোর সাথে যেন আমি লড়াই করি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না পড়বে। ফাইদা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা, হ্যাঁ, সেই যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে তারা নিজের মাল জালকে সে রক্ষা করে না, ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আল্লাহ, والصلاه من حقها ابن نماز হচ্ছে এর হক, নামাজ হচ্ছে এই কালিমা শাহাদাতের হক, والزکات من حقها সেইমতো যাকাত প্রদান করো এই কালিমা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর হক, যদি কোনো মানুষ এই মত না করে, নামাজ না পড়ে, তাহলে সে আল্লাহর এই কালিমাকে বিশ্বাসই করলো না, কালিমাকে বিশ্বাসই করলো না, আর সে মুসলমান, ইসলামের দিকে সে নিসবতি করতে পারে না নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বোঝ দান করেন এবং ইসলামের যে আহকামগুলো রয়েছে, যে যে বুনিয়াদগুলো রয়েছে, কমপক্ষে সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।